কিন্তু আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল জমিনের নেতৃত্ব হাতে পাওয়ার পরেও, শুনবেন না আপনারা? সম্মানিত ভাইয়ার আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাপ, ছোট্ট আনাসকে ডাক দিয়ে বলেন, কলিজার টুকরা বাবা আনাস রে, শুনতে পেয়েছি মক্কা থেকে আখেরি জামানার পাইগম্বর দোজাহানের বাদশাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, চলো তার সঙ্গে তোমাকে সাক্ষাৎ করিয়ে নিয়ে আসি, একটি নজর তাকে দেখে আসি। হযরত আনাসের মা ছোট্ট আনাসকে নিয়ে একটি নজর বিশ্বনবীকে দেখবার জন্য রওনা হলেন, কিন্তু তিনি পথের মধ্যে লক্ষ্য করে দেখলেন মদিনার অলিতে গলিতে আনাসে কানাসে মানুষের উপচে পড়া ভিড়। আবাল বৃদ্ধা বনিতা নরনারী সকলেই একটি নজর বিশ্বনবীকে দেখবার জন্য ছুটেছেন। হযরত আনাসের মা ছোট্ট আনাসকে নিয়ে অনেক কষ্ট করে বিশ্বনবীর দরবারে হাজির হলেন। বিশ্বনবীর দরবারে হাজির হয়ে লক্ষ্য করে দেখলেন, যারাই আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসে কিছু না কিছু হাদিয়া তারা বিশ্বনবীকে উপহার দেয়। হযরত আনাসের মা বলেন, আমি এমন একজন ব্যক্তি পাই নাই যে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে কিন্তু আল্লাহর নবীকে হাদিয়া দেয় নাই। যারাই আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসে কিছু না কিছু হাদিয়া তারা আল্লাহর নবীকে উপহার দেয়। সুবহানাল্লাহ। হযরত আনাসের মা বলেন, আমি অনেকক্ষণ ধরে এই দৃশ্য দেখার পর চোখের পানি ধরে রাখতে পারলাম না, কেঁদে কেঁদে করুণ কণ্ঠে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখছি নবী গো, যারাই আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে কিছু না কিছু হাদিয়া তারা আপনাকে উপহার দিচ্ছে, কিন্তু নবী গো, আমি মদিনার এমন একজন দরিদ্র অসহায় মহিলা, বাড়িতে কোনো খাবার নাই, টাকা পয়সা নাই, থাকবার জন্য জায়গা নাই, এই পৃথিবীতে সম্পদ বলতে আমার এই কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া আর কোনো সম্পদ নাই। নবী গো, আমার সেই শেষ সম্বলটুকু আনাসকে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। নবী গো, আমি মদিনার এমন একজন দরিদ্র অসহায় মহিলা, এই পৃথিবীতে সম্পদ বলতে আমার এই ছোট্ট কলিজার টুকরা আনাস ছাড়া আর কোনো সম্পদ নাই, সেই শেষ সম্পদটুকু আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহ আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি ছোট্ট মানুষ, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, আমার মা বলছে আমি আনাস নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া। আল্লাহ আকবার। সম্মানিত ভাইয়ের আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবীর খেদমত করতে শুরু করলাম, এক দুই বছর নয়, এক টানা 10 বছর আল্লাহর রাসূলের খেদমত করেছি, এই 10 বছরের ভিতরে আমি কত ভুল করেছি। আল্লাহর নবী জুব্বা আনতে বলেছে, জুতা আনেছি, মেসওয়াক আনতে বলেছে, টুপি এনেছি, কোনো জায়গায় বিশেষ প্রয়োজনে আমাকে পাঠিয়েছে, ছোট্ট মানুষ পথের মধ্যে খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছি, কত ভুল আমি এই 10 বছরে করেছি, কিন্তু আল্লাহর নবী আমি আনাসের উপর একটি দিনের জন্য রাগান্বিত হই নাই, এমনকি একটিবারের জন্য আমি আনাসের সঙ্গে আল্লাহর নবী উচ্চস্বরে কথা বলে নাই। আল্লাহু আকবার। কিন্তু কি চরিত্র ছিল আমার নবীর! হযরত আনাস বলছেন, আমি 10 বছর বিশ্বনবীর খাদেম, কত ভুল এই 10 বছর নবী, আমি আনাসকে ধমক দিয়ে পর্যন্ত কথা বলে নাই। এই ছিল আমার নবীর চরিত্র, আমার নবীর ব্যবহার। লোকেরা আম্মাজান আয়েশার কাছে জিজ্ঞাসা করতো, আল্লাহর নবীর চরিত্র কেমন? আম্মাজান আয়েশা বলতো, তোমরা কি কোরআন পড়োনি? গোটা কোরআনই তো বিশ্বনবীর চরিত্র। আল্লাহ আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি। হয়তো বা এই পুরন্দপুরীর মানুষের কাছে আমি অনেক বড় হুজুর, কিন্তু নিজের ঘরের স্ত্রীর কাছে বড় হুজুর হওয়া কিন্তু অত সোজা নয়, কথা কন না কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি
মৃত্যুর পরে তার স্ত্রী এই সাক্ষী দিবে যে তার স্বামী ভালো ছিল, নিঃসন্দেহে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি। আল্লাহ আকবার। এই চরিত্র, এই ব্যবহার আল্লাহর নবী শুধুমাত্র তার স্ত্রী, তার খাদে মুসলিম উম্মার মাঝেই ফুটিয়ে তোলেন নাই, এই চরিত্র, এই ব্যবহার একইভাবে আল্লাহর নবী বিধর্মীদের মাঝেও ফুটিয়ে তুলেছিলেন, ঠিক কিনা বলেন। এক বেদুইন মসজিদে প্রসাব করছে, ঘটনা শোনেন নাই আপনারা? আপনাদের মসজিদে যদি কোনো বেদুইন এসে প্রসাব করে আপনারা তাকে জামায়াতুর করবেন? গণপিটানি, সাহাবারা গণপিটানি দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর নবী সাহাবাদেরকে থামালেন যে থামো, তাকে প্রসাব করতে দাও। বেদুইন প্রসাব করলো, আল্লাহর নবী তার দিকে অগ্রসর হলেন। বেদুইন তো ভয়ে থরথর করে কাঁপছে যে আজই বুঝি আমার কিয়ামত। আল্লাহর নবী তার সামনে যে কোমল কণ্ঠে বললেন, এটা আমাদের এবাদতগাহ, এই জায়গায় আমরা এবাদত করি, এটা একটা পবিত্র স্থান, তুমি এই পবিত্র স্থানে প্রসাব করে কাজটা কি ঠিক করলে? বেদুইন তো অবাক যে আমি ধারণা করলাম কি, আর এই ব্যক্তির ব্যবহার কি, এই ব্যবহার তো সাধারণ কোনো মানুষের হতে পারে না। যে ইসলাম মানুষকে এই ব্যবহার শিক্ষা দেয়, সেই ইসলাম গ্রহণ করতে আমি একটি মুহূর্ত দেরি করতে চাই না, নবী গো আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং শুধু তরবারির জোরে ইসলাম কায়েম হয় নাই, রাসূলের চরিত্র ব্যবহার দেখে মানুষেরা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিল। আর সেই নবীর উম্মাত দাবি করে চরিত্র পশুর চাইতেও নিকৃষ্ট, আছে না নাই? বিশ্ব নবী ছিলেন বিশ্ব নেতা, নাকি শুধু 18 কোটি মানুষের নেতা? ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা জাহানের নেতা হিসেবে পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের নেতাকে। সবাই বলেন আমার দিকে তাকান, আমার দিকে তাকান, যারা আসছেন তারা আস্তে করে বসে পড়েন, আমার দিকে তাকান, আমার আলোচনায় খুব ব্যাঘাত ঘটছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের নেতাকে, সবাই বলেন, সেই নবীর চরিত্র, সেই নবীর ব্যবহার ছিল এমন। আর আমার সমাজে সামান্য একটা ওয়ার্ডের নেতা, সামান্য একটা ইউনিয়নের নেতা, সামান্য একটা উপজেলার নেতা, তার নেতৃত্বে ঠেলায় সাধারণ জনগণ বছরের পর বছর স্ত্রী সন্তান নিয়ে ঘুমাতে পারে নাই, কলা বাগানে পাট খেতে, ধান খেতে, মশার কামড় খেয়ে খেয়ে রাত কাটিয়েছে। ক্ষমতায় যাওয়ার আগে এক চরিত্র, আর ক্ষমতায় যাওয়ার পরে আর এক চরিত্র, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ক্ষমতায় যাওয়ার আগে পট্টি মাথায় তসবি হাতে, আর ক্ষমতায় যাওয়ার পরে সিঁদুর মাথায় অস্ত্র হাতে, সাধারণ জনতা এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের বুকে বুলেট নিক্ষেপ করে পাখির মতো শহীদ করেছে। সংগ্রামী তাওহিদী মুসলিম জনতা, আমি আপনাদেরকে অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। অতীতের ইতিহাস সাক্ষী দেয় যেই জমিনে মুসার রক্ত ঝরেছে ওই জমিনেই ফেরাউনের পতন হয়েছে, যেই জমিনে নবী ইউসুফের রক্ত ঝরেছে ওই জমিনেই জুলাইখার পতন হয়েছে, যেই জমিনে জাতির পিতা ইব্রাহিমের রক্ত ঝরেছে ওই জমিনেই নমরুদের পতন হয়েছে, যে জমিনে আমার আপনার কলিজার টুকরা বিশ্ব নবীর রক্ত ঝরেছে ওই জমিনে আবু জাহেলের পতন হয়েছে। সুতরাং এ জমিনে সেই ইব্রাহিমের সন্তানদের রক্ত ঝরেছে, এ জমিনে জালেমের পতন কোন শক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। হুশিয়ার সাবধান কাফির ও বেঈমান, দুশমন রাসুলের
অরুণ তরুণ জেগেছে আজ, মরতে রাজি হারতে নারাজ। অরুণ তরুণ জেগেছে আজ, মরতে রাজি হারতে নারাজ। একটাই দাবি সকলের, আইন হবে আল কোরআনের, চাই পতন জালিম শাসকের। আইন হবে আল কোরআনের, চাই পতন জালিম শাসকের। আপনারা চান কি চান না? সেই দিন যে কবে আসবে, এই মাজলুম জনতা জাগবে। যদি ওমরের মতো এক শাসক পেতাম, পেতাম কোরআনের শাসন। ভেঙে হতো চুরমার বাতিলের মসনদ, থাকতো না জালিমের শোষণ। যদি ওমরের মতো এক শাসক পেতাম, পেতাম কোরআনের শাসন। ভেঙে হতো চুরমার বাতিলের মসনদ, থাকতো না জালিমের শোষণ। সময় এসেছে দিন বদলের, পরাজয় হবে সব দুশ্মনের। ডাক এসেছে জিহাদে, আইন হবে আল কোরআনের, চাই পতন জালিম শাসকের। সেই দিন যে কবে আসবে, মন খুশির জোয়ারে ভাসবে। বাইরা আমার, আপনারা কি আমার উপর রাগ করেছেন? না। আমি আজকের এই ইশরাত মাহফিল থেকে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি রাসূলের জীবনী থেকে, সেই মেসেজটা কি আপনারা বুঝতে পেরেছেন? আমার তেলাওয়াতকৃত আয়াত ছিল ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে জমিনের খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আর সেই খেলাফতের দায়িত্ব কিভাবে পালন করতে হবে, আমি বিশ্বনবীর আদর্শ থেকে, বিশ্বনবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছে সেটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আমি কি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছি? আর জমিনের নেতৃত্ব যাদের হাতে থাকার দরকার ছিল, তাদের হাতে না থাকার কারণেই আর জমিনের এই দুরবস্থা, ঠিক কিনা বলেন? জমিনের নেতৃত্ব যদি মুসলমানদের হাতে ফিরে আসে, জমিনের নেতৃত্ব যদি হাতে থাকে, ওই মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি ভেজে খাওয়া যায়। আজ আমরা ভুলে গেছি, আজ আমরা জানি না যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে কি জন্য পাঠিয়েছে, কি জন্য আমাকে আপনাকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছে, এটাই আমরা জানি না। যার কারণেই আজ জালেমেরা সাধারণ মাজলুম জনতার উপর জুলুম করতে সক্ষম হয়েছে, ঠিক কিনা বলে? নাই তো এক সময় তো গোটা পৃথিবী এই মুসলমানেরাই শাসন করেছিল, ঠিক কিনা? গোটা পৃথিবীর শাসন করেছিল এক সময় কারা? আজ মুসলমানেরা কেন সেই জায়গা থেকে নির্যাতিত, লাঞ্ছিত, পদদলিত? আর একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাল্লাহ। বাইরে আমার কষ্ট পাচ্ছেন? ছোট্ট বাঘের বাচ্চা জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ছাগলের এক কুড়ে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। এখন ছাগলের বাচ্চাও ছোট, বাঘের বাচ্চাও ছোট। ছাগলের বাচ্চাও বড় হয়, বাঘের বাচ্চাও বড় হয়। ছাগলের বাচ্চা যখন বড় হয় তখন দেখবেন শিং গজায়। নাকি আপনাদের পুরন্দপুর এলাকায় গজায় না? আর নতুন যখন শিং গজায়, এই শিঙের ভিতরে দেখবেন একটা শিশির ভাব করে, তখনও যারে পাই তারে গোতায়। ছাগলের বাচ্চা গরুর বাচ্চারেও গোতায়, ছাগলের বাচ্চা মানুষের বাচ্চারেও গোতায়, গোতাইতে গোতাইতে বাঘের বাচ্চারেও দুই গোতা দিয়েছে। এখন বেচারা বাঘের বাচ্চা দুইটা গোতা খেয়ে ছাগলের কুড়ে ঘরের এক কর্নারে যে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওর শিং আছে বলে ও আমার গোতা দিয়েছে, তুমি যেদিন আমার শিং দিবা ওর প্রত্যেকটা গোতা আমি হাড়ে হাড়ে শোধ দেব। ঠিক বুঝে শুনে ঠিক বলেন,
বাঘের কি সিং গজানোর কোনো সম্ভাবনা আছে? আন্দাজে ঠিক বলছেন কেন? বেচারা মনের দুঃখে দিন কাটায়। রাখাল বালক একদিন ছাগলের পাল নিয়ে জঙ্গলে চড়াইতে গেছে, তার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাঘের বাচ্চাটাও গেছে। দূর থেকে একটা বড় বাঘ ওই ছাগলের পালের দিকে তাক করে আসে যে ছাগল শিকার করবে। হঠাৎ করে তার নজরটা ওই ছাগলের পালের মধ্যে ছোট্ট বাঘের ভিতরে বাঘের দিকে গেছে। তখনও মনে মনে ভাবে, ব্যাপারটা কি, আমার স্বজাতির একজন বাঘের বাচ্চা ও ছাগলের পালের ভিতরে করে কি? আর ছাগল শিকার বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, বিষয়টা কি এটা আগে জানবো। এক লাফ দিয়ে ছাগলের পালের মধ্য থেকে ছোট্ট বাঘের বাচ্চাটাকে ধরে এনে বলতেছে, এই বেটা তুই কে? তখনও ছাগলের সঙ্গে চলে চলে বলতেছে, আমি ছাগল। বড় বাঘের তো মেজাজ খারাপ, বেটা কয় কি, আমার স্বজাতির বাঘের বাচ্চা, ও বলে ছাগল। শেষবারের মতো নদী থেকে পানি খেয়ে আয়, আজকের দিনই তোর জন্য শেষ। ছোট্ট বাঘে দোয়া করা লাগবে না, যেখানে ওই ছাগলের পাল দেখতে পাবি একটা হুঙ্কার ছাড়বি, ওই ছাগলের পাল কোন পথ দিয়ে পালাবে পথ খুঁজে পাবে না। ও মুসলমান, মুসলমান তোমরা কি তোমাদের অতীতের ইতিহাস ভুলে গেছো? আমরা তো সেই মুসলমানের জাত যে মুসলমান বদরের ময়দানে 313 জন মুসলমান 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করেছিল। আমরা তো সেই মুসলমানের জাত যে মুসলমান উহুদের ময়দানে 700 মুসলমান 3000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করেছিল। আমরা তো সেই মুসলমানের জাত যে মুসলমান খন্দকের ময়দানে 3000 মুসলমান 10000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করেছিল। আর একটা বার যদি মুসলিম জাতি তাদের অতীতের ইতিহাস বুকে ধারণ করে একটা হুঙ্কার ছাড়তে পারত, আজ ফিলিস্তিনে কেন গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুর্দাদের বাচ্চারা মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরানো তো দূরের কথা, পালাবার জন্য এ জমি এ পৃথিবীতে 1 ইঞ্চি জমিন খুঁজে পেত না। আজ আমরা মুসলমান আমাদের চরিত্র ভুলে গেছি, আমাদের ঐতিহ্য ভুলে গেছি, যার কারণে, আচ্ছা আপনারা এদিকে একটু খেয়াল করেন, আজ আমরা মুসলমান আমাদের চরিত্র আমাদের ঐতিহ্য ভুলে গেছি, যার কারণে আজ আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, যার কারণে আজ গোটা পৃথিবীতে এই মুসলিম জাতি নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের অতীতের ইতিহাস স্মরণ করে সামনের দিকে অগ্রসর হই। তো আমি যে ঘটনা বলতে বলতে আপনাদেরকে, হ্যাঁ অল্প একটু দিন, যে ঘটনা বলতে বলতে আমি রেখেছিলাম মনে আছে তো, সেই ছোট্ট আনাস মনে আছে? রাসূলের আদর্শ, রাসূলের ব্যবহার কেমন ছিল, আপনারা শেষ পর্যন্ত শুনবেন না? ছোট্ট আনাসের জীবনী আপনারা শুনবেন না?